সুমিতা বসু চৌধুরীজ এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, বন্ধুরা সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, মসুর ডালের পাকোড়া আর মসুর ডালের কাটলেট। আসুন আমরা দেখে নিই কীভাবে এই রেসিপি আপনারা রেডি করতে পারেন। আমি মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়েছি। মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে, যতক্ষণ না সাদা স্টার্চটা বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে যাবেন। ধোয়ার পর তারপর সেটাকে জলে একটু ভিজিয়ে রেখে আমি এবারে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আমি খুব মোটা একটু ঝাল কাঁচা লঙ্কা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে, আমার মসুর ডালটা ব্লেন্ড করা হয়ে গেল, আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কাগুলো টুকরো করে মিশিয়ে নিতে পারেন, সেটাও খেতে খুবই ভালো হয়। কিন্তু বাচ্চাদের মুখে পড়লে একটু খারাপ লাগে, সেই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি বড় গোটা 3টে পেঁয়াজ টুকরো করে নিয়ে ব্লেন্ড করা মসুর ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা মসুর ডালটা যখন ব্লেন্ড করবেন একটু খেয়াল রাখবেন যেন একেবারে লেই না হয়ে যায়, একটু দানা দানা থাকে, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে। ওই জন্য এই সময় একটু খেয়াল রাখবেন। আমি এবারে মেশাবো এর সঙ্গে পরিমাণ মতো নুন। নুন মিশিয়ে দিলাম, এবারে একটু হলুদ মিশিয়ে দিচ্ছি। এবারে এই পকোড়ার টেস্ট বাড়াবার জন্য আমি মেশাচ্ছি পরিমাণ মতো কালো জিরে। আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন, আর এর সঙ্গে অ্যাড করতে পারেন 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার, তাহলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি ক্রাঞ্চি হবে। আর এটা কোনো হ্যান্ড মিক্সারে মেশালে হবে না, এরকম হাত দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ব্লেন্ড করা ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পকোড়াগুলো খেতে একদমই ভালো হবে না। আপনারা ভালো করে হাতটা ধুয়ে নিয়ে এই কাজটা করবেন। এইবারে আমি 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আবার ফিরে এলাম। এবারে আমি এগুলোকে গোল করে করে একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। আমি অলিভ অয়েলে ভাজছি এগুলো, তাই আমার তেলের পরিমাণ একটু কম, কিন্তু আপনারা অন্য কোনো তেল ইউজ করলে কিন্তু তেলের পরিমাণ আরও অনেক বাড়াতে হবে, তাহলে এগুলো খেতে আরও ক্রিস্পি ক্রাঞ্চি হবে। আর একসঙ্গে বেশি বড়া দিতে যাবেন না, পকোড়াগুলো ভাজতে হলে অল্প অল্প করে তেলে ছাড়তে হবে আর লাল করে এভাবে ভেজে নিতে হবে, তারপর আবার উল্টে পাল্টে দিতে হবে। আর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নিতে হবে। দেখেছেন কেমন সুন্দর ভাজা হয়েছে, এভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এরকম সুন্দর করে ভেজে নেবেন, এই পকোড়াগুলো খেতে অসাধারণ হয়, খুব ভালো হয় খেতে। আপনারা বিকালে চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আবার দুপুরে পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল করে তার সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। আশা করি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এরকমভাবেই আপনারা রেডি করবেন মসুর ডালের পকোড়া। এবার আসুন আমরা দেখে নিই মসুর ডালের কাটলেট কীভাবে রেডি করব। দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে কাটলেটগুলোকে তেলে ছাড়তে হবে। আমি এই যে ব্রেড ক্রাম্প রেডি করে নিয়েছি, আর মসুর ডালের যে পেস্টটা আমি রেডি করেছিলাম পকোড়া ভাজার জন্য, সেইভাবেই এই পেস্টটাও রেডি করতে হবে। পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে, আর যেহেতু এটা কাটলেট হচ্ছে তাই আমি এর সঙ্গে কিন্তু 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা মিশিয়ে নিয়েছিলাম। আপনারা এটা মিশিয়ে নেবেন কাটলেটে, কাটলেটটা খেতে ভালো হবে। এরকমভাবে পেস্টটা ব্রেডের উপর লাগিয়ে তারপর ব্রেড ক্রাম্বে ডুবিয়ে এরকমভাবে তেলে ছেড়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ব্রেডের সাইডগুলো কেটে নিয়ে
চারদিক কেটে নিয়ে তারপর ব্রেডগুলোকে দু টুকরো করে নিতে হবে। তারপর এই পেস্টটা ব্রেডের উপর ভালো করে লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিয়ে আপনারা যদি এর পরিমাণ বাড়াতে চান তাহলে সব কিছুরই পরিমাণ আবার বাড়াতে হবে, কিন্তু রেডি এইভাবেই করতে হবে। তারপর ব্রেড ক্রাম্ব এইভাবে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। গরম তেলেই ছাড়বেন যেহেতু এটা ব্রেড। তারপর খুব ভালো করে দুপিট লাল করে ভেজে নিতে হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যত বেশি পেস্টটা লাগানো যাবে, যতটা আটে ততটাই লাগানো উচিত, এটা খেতে ততটাই ভালো হবে। খুব ভালো খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে ব্রেড ক্রাম লাগিয়ে তারপর আমি তেলে ছেড়ে দিলাম। এবার খুব ভালো করে চারদিক ভেজে নিতে হবে। আমার এই যে উপর পোর্শন যেরকম লাল হয়েছে সেরকম লাল লাল করে উল্টো পিঠটাও ভাজতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি উল্টো পিঠটা এখন কেমন আছে উল্টানোর পর। একটু সময় নিয়ে ভাজতে হবে, উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে। আর যেহেতু ভিতরে মসুর ডালের পেস্টটা আছে তাই লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরটা ভাজা হবে আর খেতে খুব ভালো হবে। এটা খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন, এই যে এই পোর্শনটা কিন্তু আরও লাল হবে। এরমভাবে দেখে নিতে হবে, দেখে কিন্তু লাল করে ভাজতে হবে। এটা আরও ভাজা হবে এইরকম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, মসুর ডালের পকোড়া আর মসুর ডালের কাটলেট। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে নতুন নতুন রেসিপি পেতে হলে সুমিতা বসু চৌধুরীজ এন্টারটেনমেন্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটাকে প্রেস করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান পেতে পারবেন। ভালো খান, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে পরবর্তী ভিডিওতে।